অনাবাদি পদ্মার চরে চীনা বাদামের ভালো ফলন হাসি এনেছে কুষ্টিয়ার চাষীদের মুখে। তবে নদীর পানিতে ক্ষেত ডুবে যাওয়ায় ক্ষতিতে পড়েছেন অনেকে। কুষ্টিয়ার প্রতিনিধি শরীফুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাদাম অর্থকরী ফসল, চরের মাটিতে এর ফলন ভালো হয়, তারই চিত্র কুষ্টিয়ার দৌলতপুরের এই পদ্মার চরে। খরচ বাদ দিয়ে ভালো লাভের আশাই করছেন চাষিরা, তবে হঠাৎ করে পদ্মায় পানি বেড়ে ভেসে গেছে কিছু ক্ষেত। তুলি ভাসি গেছে, রাতে থাইছে লিয়াসমো, নদীর পানি হঠাৎ বাড়ি সব ভাসি গেছে। করোনা না হলে আরো ভালো হতো, করোনার কারণে এবির বাদামে বাদাম তো বেচা কেনা হচ্ছে না সেরকম। সরকারি প্রণোদনার পাশাপাশি চরাঞ্চলের বাদাম চাষীদের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগে। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ যারা মাঠে আছেন, তারা আমাদের যে কারিগরি পরামর্শ প্রদান, আমরা সার্বক্ষণিক সেই সহযোগিতাগুলো আমরা দিয়ে আসছি। চলতি মৌসুমে কুষ্টিয়ায় প্রায় 1000 হেক্টর জমিতে বাদাম আবাদ হয়েছে, তার মধ্যে 880 হেক্টর চাষ হয়েছে দৌলতপুরের বিস্তীর্ণ চরে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।